নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের বিএ জেনারেল সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমার সামনে পরীক্ষা, একটু শর্টকাট সাজেশনটা দিন, যেগুলো পড়লে আমাদের হয়ে যাবে আর কি। এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, যাদের পলিটিক্যাল সায়েন্স আছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিইউ, আমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু পরীক্ষা চলছে 2023 সালের। তো দেখো, এখান থেকে কিন্তু তোমাদের 10 নম্বর এবং 15 নম্বরের পরীক্ষায় মানে প্রশ্নগুলো আসে, তোমাদের কিন্তু বড় করে পড়ে যাবে। 15 নম্বরে ভালো করে পড়ে যাবে, তাহলে তুমি সেটাকে 10 নম্বরও লিখতে পারবে, ঠিক আছে? এবং যদি তোমরা 10 নম্বরে পড়ে যাও, তাহলে কিন্তু সেটাকে 15 নম্বরে লিখতে পারবে না। তার জন্য তোমরা 15 নম্বরের জন্য পড়ে যাবে, যদি 10 নম্বর আসে, 10 নম্বরে আসে, তাহলে সেটাকে সেখান থেকে কিছু পয়েন্ট তোমরা কাটছাট করে বাদ দেবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলেছে, এক দেখা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ডাইসের আইনের অনুশাসনের ধারণাটি ব্যাখ্যা করো। ডাইসের আইনের অনুশাসনের ধারণাটি ব্যাখ্যা করো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন। তো দেখো, 2 দাগের প্রশ্নটা দেখে যাবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু 1 দাগের প্রশ্ন, ঠিক আছে? 2 দাগের প্রশ্নটাও দেখে যাবে আর কি। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল পার্থক্য লেখো। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল পার্থক্য লেখো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 3 নম্বরের প্রশ্ন, কী বলেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ভাইটাল। পার্লামেন্টের সার্বভৌমত্ব ব্রিটিশ শাসন ব্যবস্থার মূল ভিত্তি আলোচনা করো। পার্লামেন্টের সার্বভৌমত্ব ব্রিটিশ শাসন ব্যবস্থার মূল ভিত্তি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, কী বলেছে, যে আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, কী বলেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 6 দাগের প্রশ্ন, কী বলেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের গঠন ও কার্যবলী আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের গঠন ও কার্যবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের পরের প্রশ্ন আসলে 7 নম্বরের প্রশ্ন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6 দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের গঠন ও কার্যবলী আলোচনা করো, এবং তার সঙ্গে 7 নম্বরের যে প্রশ্নটা আছে এটাও মোস্ট ইম্পর্টেন্ট, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো 10 নম্বরও আসতে পারে, 15 নম্বরও আসতে পারে। তো দেখো, এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার যারা বিএ জেনারেল অর্থাৎ বিএ পাশে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা পার্ট বি নিয়ে আলোচনা করবো। তো দেখো, এখান থেকে 10 নম্বর আসতে পারে, 15 নম্বরও আসতে পারে। 1 নম্বরের প্রশ্ন, ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য লেখো বা আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, চীনের সংবিধানের সাধারণ নীতিগুলি আলোচনা করো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, কী বলেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, বলেছে গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যবলী লেখো। গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যবলী লেখো। 4 দাগের প্রশ্ন, গণপ্রজাতান্ত্রিক চীনের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 5 দাগের প্রশ্ন, সুইজারল্যান্ডের প্রধান বৈশিষ্ট্য লেখো। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 6 দাগের প্রশ্ন, বলেছে গণসাধারণতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো।
কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমরা 2023 সালে তোমাদের কিন্তু বিএ জেনারেল পাস সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পল সায়েন্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর তোমাদের কলেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়িয়েছে সেইগুলো একটু পড়ে যাবে, আর আমি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে।